অনেক দিন হলে দই মেলা আসি, তা তো 100 বছর হবে আর কি। এখানে 700-800-1000 মন দই বিক্রি হয়, তাতে 30-40 লক্ষ টাকার দই বিক্রি এখানে হয় আর কি। এখানে একটা দই 600 টাকার থেকে নিম্নত 200 টাকা। আমি কলকাতা থেকে এসেছি, আমি এরকম মেলা যে আমাদের কলকাতায় আমি দই মেলা বলে মেলা বসে এটা আমি দেখিনি কখনো। আমি এখানে আমার আত্মীয় বাড়ি এসেছি, আমি দেখছি এখানে একটা দই মেলা বসছে, আমি সকালবেলায় তাই চলে এসেছি এই মেলাটাকে, এই মেলার যে ঐতিহ্য এটাকে উপভোগ করার জন্য আমি সকালবেলায় চলে এসেছি। আমি এই জায়গায় দই কিনবেন গিয়ে ধরেন 30 বছর ধরে আসি, 30 বছর ধরে আসি এই জায়গায়। অনেক রকমের সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দই আলাদা আসে, খুব সুন্দর সুন্দর দই আসে। আমরা এই জায়গা থেকে দই কিনে আমাদের যে বাড়িতে যে আত্মীয় স্বজনগুলো আসে তাদেরকে পরিবেশন করি এই দইগুলা দিয়ে। বেচা কিনে খুবই ভালো আমাদের এখানে রাজাপুরে ঐতিহ্যবাহী দই, এই দইয়ের মেলা আসি আমরা প্রায় আমার বাপদাদা কালামে শুনে প্রায় 100 বছর পার হয়ে দেবো। তিনটা দই নিয়ে আসছি, খাসা ক্ষীরকাশা। আপনার খাসা দই আপনার হলো 500 টাকা, ক্ষীরকাশা দই 600 টাকা, আর খিসা হলো 50 টাকা। এই মেলা উপলক্ষে আমরা 15-20 মনের আশাবাদী যে দই আমরা বিক্রি করতে পারবো। বেচা বিক্রি সকাল থেকে মোটামুটি খুব ভালো, বেলা বাড়তেছে, কাস্টমার আনাগোনা বাড়তেছে, প্রতিবারের তুলনায় এবার খুব আশাবাদী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এখানে আমার বাবা দাদারা ওনারা অনেক আগে থেকে আসেন, 30-35 বছর ধরে তারা ওনারা আসতেন, এবং আমিও এখন আসতেছি। তো এখানে আমাদের দইয়ের কোয়ালিটি বলতে আপনি ক্ষীরখাসা দই আছে, ক্ষীরসা আছে, এবং ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ছাড়া দই আছে, এরকম নানা রকম দই টই আছে। এখানে নানা রকম দইয়ের উৎসব লেগেছে মা সরস্বতী পূজা উপলক্ষে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দামের বিভিন্ন মানের দই আমাদের এখানে আসে, যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই দইটা ক্রয় করি এবং খাই এবং সেটা উপভোগ। সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব শহরে মূলত এই দই মেলাটা বসে। আসে সিরাজগঞ্জ শহরের আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে, রাজাপুর রয়েছে, তারপরে হলো আপনার এমনি গড্ডার মোড়, আরও বিভিন্ন বেলকুচি, এই সমস্ত উপজেলা থেকে আসে, এবং বিভিন্ন ক্ষীরপাতা দই, তারপরে হলো আপনার চিনি পাতা দই, আরও বিভিন্ন রকমের দই আছে, ক্ষীরখাসা দই, এই সমস্ত দইগুলো সত্যি অনেক 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 মজাদার এবং সুস্বাদু। আমরা প্রত্যেক বছরে নিয়ে থাকি, এই অপেক্ষা থাকি সরস্বতী পূজার দিন দইটা আমরা কিনবো। মূলত এখানে বিভিন্ন ঘোষ গোত্র যারা রয়েছে তারা এই দই উন্নত মানের দই এখানে রয়েছে, এই দইগুলো আমরা দিয়ে আমাদের আত্মীয়তা করে থাকি। এই শিল্পের সাথে যারা জড়িত তারা যেন এই তাদের অনেক অর্থনৈতিক দণ্ডদশা রয়েছে। আমরা এখানে যদি আপনাদের পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে এই শিল্প আরও বৃদ্ধি পাবে। এর জন্য আমরা জেলা প্রযোজন পরিষদের পক্ষ থেকে এবং চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা জোর দাবি রাখছি এই শিল্পে যেন হারিয়ে না যায়, এদেরকে ধরে রাখার জন্য তাদেরকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, এই প্রত্যাশা রাখছি।